بسم الله الرحمن الرحيم قال الإمام مسلم رحمه الله تعالى حدثني حرملة بن يحيى بن عبد الله بن حرملة بن مران التجيبي قال حدثنا ابن وهب قال حدثني أبو شريح أنه سمي شراحيل بن يزيد يقول أخبرني مسلم بن يسار أنه سمي أبا هريرة رضي الله تعالى عنه عنهم يقول قال رسول الله صلى الله عليه وسلم يقول في آخر الزمان দজ্জালুন কাযযাবুন ইয়াতুনাকুম মিন আল হাদিস বিমা লাম তাসমাউ আনতুম ওয়া লা আবাউকুম ফায়াকুম ওয়া ইয়াহুম লা ইযিল্লুনাকুম ওয়া মুসলিমের মুকদ্দমা পৃষ্ঠা নম্বর 10 ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ নিজের সনদ মিলিয়ে সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم يكون في آخر الزمان دجالون كذابون يأتونكم من الأحاديث بما لم تسمعوا أنتم ولا آباؤكم فإياكم وإياهم لا يضلونكم ولا يفتنونكم رسول الله صلى الله عليه وسلم بلتن آخر الزمانة বেশ কিছু দজ্জাল ও মহামিথ্যুক পয়দা হবে যারা তোমাদের কাছে এমন এমন হাদিস আনবে যে হাদিসগুলি ইতিপূর্বে না তোমরা শুনেছ আর না তোমাদের দ্বারা শুনেছে নবী করিম সাল্ল আলহি ওসাল্লাম বলেছেন ফা ইয়াকুম ও ইয়াহুম তোমরা তাদের থেকে দূরে থাকবে আর তাদেরকে নিজেদের থেকে দূরে রাখবে তার মানে তোমরা তাদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখবে লাউদ্দিল্লু নাকুম ওলা ইফতিনু নাকুম যেন তারা তোমাদেরকে হাদিসের নামে পথভ্রষ্ট না করতে পারে আর না তোমাদেরকে ফেতনায় ফেলতে পারে এ পর্যন্ত হাদিসের তর্জমা সম্পূর্ণ হলো এই হাদিসের মধ্যে রসুল উল্লাহ আলাইহি ওসাল্লাম কেয়ামতের একটি আলামত বর্ণনা করেছেন তিনি বলেছেন কেয়ামতের প্রাককালে আখেরি জামানায় আমার উন্মতের শেষ ভাগে এক শ্রেণীর মানুষ জন্ম নেবে যারা নিজেদের সম্পর্কে হাদিস আমলের দাবিদার হবে রসুল্লাহ সাল্লু আলাইহিবাসাল্লাম বলেছেন তারা হবে হাদিস আমলের দাবিদার কিন্তু বাস্তবে তারা হবে কাজ্জা বুনা। মহামিথুক এবং দাজ্জাল রসুল্লাহ সাল্লাল্লাহু আলি বা তাদেরকে কাজাবুন বলেছেন মহামিথ্যুক বলেছেন এজন্যই যে তারা হাদিসের নামে মিথ্যাচার করবে গ্রহণযোগ্য হাদিসকে বলে দেবে জঈফ এই বলে হাদিসকে ডাস্টবিনে ফেলে দেবে আবার মতলবের কোনো হাদিস মিলে গেল অগ্রহণযোগ্য তার উপরে সহি স্টাম্প লাগিয়ে চালিয়ে দিল কখনো এমন হবে হাদিস সহি কিন্তু তার ব্যাখ্যাটা উল্টে দিল আট রাক তাহাজুদের হাদিসকে আট আটটাকাত তারাবি বানিয়ে দিল বিভিন্ন রকমের হাদিসের মধ্যে তারা মিথ্যাচার করবে তাই রসুল্লা সাল্লাহ আলমসালাম হাদিসে বলেছেন এরা কাজাবুন মহামিথক তিনিও বলেছেন তারা দাজ্জালুন দজ্জাল হবে তার মানে কেয়ামতের একেবার নিকটবর্তী জামানায় সেই যে কানা দজ্জালে সে মানুষের ইমান নষ্ট করবে এই শ্রেণীর মানুষেরা সেই কানা দজ্জাল আসার পথ সুগম করবে তাই রসুল্লাহ সাল্লাহ আলহি এদেরকে দাজ্জাল বলেছেন অর্থাৎ এরা হবে দাজ্জালের ভাই দজ্জালের চিন্তা ভাবনাকে নিয়ে চলবে রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করে বলেছেন আমার উম্মত তোমরা যদি সেই জামানা পাও তো মনে রেখো ইয়া হুম তোমরা তাদের থেকে দূরে থাকবে তাদেরকে নিজেদের থেকে দূরে রাখবে লাইউদ্দিল্লু নাকুম ওয়ালাইফ তিনু নাকুম যেন তারা তোমাদেরকে হাদিসের নামে পথভ্রষ্ট না করতে পারে এবং যেন তোমাদের মাঝে ফেতনা তৈরি না করতে পারে আজ আমরা সেই জামানার মানুষ আজ এক শ্রেণীর মানুষ হাদিসের নামে কত রকমের মিথ্যাচার করছে হাদিস আমলের নামে সমাজের মাঝে আহলু ওয়াল জামাতের মতবাদ থেকে হটে যে বিগত চোদ্দশ বছরের সালাফে সালেহীনের আকিদা ও আমল থেকে হটে যে নতুন মত তৈরি করতে চাইছে তারা আল্লাহ হর্বুল আলমিন উম্মদকে এ ধরনের ফেতনা থেকে হেফাজত করুন আজ বড় আফসোসের বিষয় যে সেই মানুষ আজ মহাদ্দ বনে যাচ্ছে আল্লাহর কসম কোরআন পড়তে পারে না হাদিসের আরবি এবার টুকু করতে পারে না পৃথিবীর কোনো মাদ্রাসায় কখনো পড়াশুনো করিনি অথচ এক শ্রেণীর গোমরা মানুষের কাছে তারা ভারত ও বাংলাদেশের বড় শাহী বলে আছে আল্লাহ রব্বুল আলমিন উম্মতের হেফাজত করুন তলাবাই আজিজ বিশ্বের কাছে বার্তা পৌঁছে দাও যদি কেউ হাদিসের নামে উম্মতের মাঝে দাওয়াতের মেহনত করতে চায় তাহলে মৌলিকভাবে তার মধ্যে দুটি শর্ত পাওয়া যাওয়া অতীব জরুরি আবার বলছি যদি কেউ উম্মতকে হাদিসের দিকে আহ্বান জানাতে চায় তাহলে সেই মানুষটির মধ্যে মৌলিকভাবে দুটি শর্ত পাওয়া যাওয়া অত্যন্ত জরুরি নাম্বার এক তিনি যেন আলিম হন আলিম কাকে বলে এ সম্পর্কে আমরা স্বতন্ত্র ভিডিওতে আলোচনা করেছি ভিডিওটি দেখার জন্য অনুরোধ থাকছে নাম্বার দুই তিনি যেন উসুলে হাদিস এবং রিজাল শাস্ত্রে যথেষ্ট পাণ্ডিত্য রাখেন যদি উসুলে হাদিস এবং রিজাল শাস্ত্রে তার যথেষ্ট পাণ্ডিত্য না থাকি আর তিনি যদি উম্মদকে হাদিসের দিকে দাওয়াত দেন তাহলে এতে হবে ফেতনা যেমন সম্প্রতি একজন অজ্ঞাত পরিচয় বাচ্চা আমার বিরুদ্ধে একটা ভিডিও তৈরি করেছে ভিডিওতে তার আপত্তি আমি মোহাম্মল ইবনে ইসমাইল নামক একজন রাবিকে বলেছি জঈফ অথচ মোহাম্মল ইবনে ইসমাইল শাহি বুখারির রাবি এটা হচ্ছে তার আপত্তি কিন্তু ব্যাটার জানা নেই মোহাম্মদ নাসিরুদ্দিন চাঁদপুরের আগে আল্লামা নাসিরুদ্দিন আলবানী মোহাম্মল ইবনে ইসমাইলকে জাইব বলে রেখেছেন অতএব যদি ভিডিও বানাতে হয় তো নাসির আলবানির বিরুদ্ধে ভিডিও হবে নাসির উদ্দিন বিরুদ্ধে ভিডিও কেন আসলে ব্যাটার রিজাল শাস্ত্র আর উসুলে হাদিস সম্পর্কে কিছুই বোঝে না তবু উন্নতের মাঝে হাদিস প্রচার করার নেশায় মাতাল হয়ে উঠেছে এটাই হচ্ছে ফেতনা আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন গোটা উম্মতে মুসলিমাকে এ ধরনের ফেতনা থেকে পূর্ণাঙ্গভাবে হেফাজত করুন আজ আলোচনায় পর্যন্ত ইতি করছি আল্লাহ মারিনাল আল হাক্কা হাক্কা ওয়ার জোক ও আরিন আল বাতিলা বাতিলা ওয়ার জোক নাই স্থেবাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আন্তঃ সামিউল আলিম ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মিয়িল কারীম